Hey guys, Assalamualaikum. This is Faiza from Khudalax and welcome back to another brand new video. So, আজকে আমার সেকেন্ড ডে এট কক্সেস বাজার আর আজকে সেকেন্ড ডে তে আমরা এখন রেডি টেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মারমেড বিচ রিসর্টে ওটা হচ্ছে আমাদের আগে থেকে বুক করা ছিল আমাদের তিন দিনে আমরা তিনটা মানে একটা হচ্ছে মাঝখানে রিসর্ট আর বাকি দুটা হোটেলে ঘুরব তো সকাল থেকে আমি ব্রেকফাস্ট করে তারপর আমরা রেডি টেডি হয়ে নিছি পুলে যাওয়ার কথা ছিল বাট আমরা টাইম পাই নাই ঘুমের চোটে আমরা ব্রেকফাস্ট থেকে এসে আবার ঘুমিয়ে গেছি কারণ শীতের মধ্যে উঠতে ভালো লাগে না ভাই এক কথায় তো আমরা এখন একটু লেট একটু না আমরা অ্যাকচুয়ালি হাফ অ্যান আওয়ার লেট সো আমরা এখন বের হব বের হয়ে তারপর মারমেডে যাব সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও বিকজ মারমেড রিসর্টের ভিডিওটা সবচেয়ে বেশি এক্সাইটিং হবে আরে তোমাকে কত মানুষ লেখে হাজার হাজার মানুষ তখন আমি ভাবি যে হাজার মানুষ বলা তুমি বলা সেম তুমি কি হালকা রোমান্টিক ভাবে বললা যে বললাম না ক্যামেরার সামনে করতে তো এই লাইনই মারতে পারো এটাও পারো খুব সুন্দর আমি তো বুঝতেছি না ভেরি কনফিউজিং 300 টাকা লাগলো আমাদের অটোতে আসতে আর কমে আসে যেত 500 টাকা মারমেডি অফার করছিল যে ওরা পিক আপ করবে 500 টাকা নেবে একটা হলো মাইক্রো সামথিং হ্যাঁ হ্যাঁ মারমেড বিচ রিসর্টে ঢোকার রাস্তা ব্যাগ নিয়ে চলে গেল কোনো লিড নাই দিস ইজ ভেরি ব্যাড বসতে বললো এখানে ফোকাস হয় না আমাদের ডাব খেতে দিল আমি জানি না এটা কতটুকু ফোকাস হয়েছে বাট দ্যাট ইজ অল আই ক্যান ডু ডাবটা সুন্দর করে আবার একটা ফুলের ইয়ে দিয়ে দিছে ফর্মালিটিজ আছে এগুলো শেষ করে ওদেরকে জায়গাটা দেখাবো ওকে আজকে আমার হাত পা ভেঙে যাচ্ছে কেমন লাগে পাইসা মা ধরে রাখো না 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 আচ্ছা দা কাটো কাটো মানে পরে থাকবো আমি আমাকে দেখতে পারতেছি না তুমি পরে থাকো চলো ও এটা তো সাপে নামটা দিছে ভুল কোথায় লাগছে হয়ে গেছে খুবই সুন্দর তো আমাদের খাবার চলে আসছে আর ফাইনালি আমরা এখন 3:20 বাজে আমরা এখন লাঞ্চ করব সো আমরা যে সেট মিলটা নিয়েছি এটা হচ্ছে ওদের কি মিট মিল পুরো প্ল্যাটারটার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা আমি দেখিয়ে দিই পুরো সেট মিলটার দাম হচ্ছে 980 বা সামথিং এরপরে আপনি হচ্ছে যদি রুমে নিয়ে আসেন আবার তখন 15% ভ্যাট অ্যাড হবে সার্ভিস চার্জ অ্যাড হবে 15% সাথে আমরা একটা আলাদা রাইসও নিয়েছি আমরা যদি একজনে নিতাম এটা 1:1 প্ল্যাটার তখন হচ্ছে একটা রাইস থাকতো আর সাথে এখানে সাথে হচ্ছে এখানে মাংস দেওয়া এটা হচ্ছে গরুর মাংস ভুনা দেখা যাচ্ছে কোয়ান্টিটিটা কিন্তু দুইজনের জন্যই পারফেক্ট এটা আই ডোন্ট থিংক সো একজন কেউ খেয়ে শেষ করতে পারবে সাথে এখানে ডাল আছে ডালটা ইটস পারফেক্ট নট ভেরি লিকুইডি বা অনেক বেশি ঘন না এরপরে এখানে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে ভর্তা এখানে দুই রকমের ভর্তা
এটা আমি যতটুকু বুঝতে পারছিলাম যে লইট্টা ফ্রাই আমাকে বলছিল, লইট্টা ফ্রাইটা সাথে হচ্ছে বেগুন ভাজা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আজকে বেগুন ভাজা খাবো। আমি ওষুধ টষুধ নিয়ে আসছি আর আমার বেগুন ভাজাটা দেখে খুবই খাইতে ইচ্ছা করছে। আমি অল্প একটু হইলেও একটু খাবো, আম্মু দেখলে মার দিবে, বাট স্টিল। এর সাথে এখানে হচ্ছে চিকেন আছে, চিকেন দুই পিস দেওয়া, আর এটা চিকেন ঝাল ফ্রাইয়ের মতো করা, এখানে সবজি দেওয়া। তো এগুলো হচ্ছে ওভারঅল জিনিস। লাস্টলি আপনাকে একটা ডেজার্টও দেওয়া হয়েছে। এখানে আমাদের ডেজার্টে হচ্ছে পুডিং, সাথে হচ্ছে এটা ব্লুবেরি দেওয়া আছে উপরে। সো আই থিঙ্ক এই দুইটা জিনিস একসাথে খুবই মজার হবে। তো আমি আর কথা না বাড়ায় এখন খাওয়াতে চলে যাই। ভাতের কোয়ান্টিটিটা দেখে আমি ফার্স্টে ভাবছিলাম যে ভাত একটাই নিব আমরা, বাট আসলে ভাত দুইটা নেওয়াটাই ভালো হয়েছে, কারণ যখন ভর্তা থাকে তখন কিন্তু ভাত খাওয়াটা অনেক বেশি কোয়ান্টিটি বেড়ে যায়। তো আমি ভর্তা দিয়ে প্রথমে শুরু করি। ওরা অনেক সুন্দর করে কিন্তু দিছে ভর্তাগুলা, এই যে এভাবে দিছে, সুন্দর লাগতেছে না? এটা কি ভর্তা আমার এখনো জানা নাই, বাট আমি নিয়ে নিই। এটা ডেফিনেটলি শুটকি ভর্তা বুঝাই যাইতেছে, শুটকি ভুনা করে একটু ভর্তার মতো করছে। ওহ ও ডেং, সাথে লইটা ফ্রাই নিবো নাকি? আচ্ছা আগে ভর্তাটা খেয়ে নিই। ফার্স্টে এই যে গ্রিন কালার যে ভর্তাটা এটা খেয়ে নেই, দেখি এটা কিসের ভর্তা। এটা ধনিয়া পাতার ভর্তা, অনেক বেশি ঝাল না, এর একটা প্লাস পয়েন্ট। এরপর আমি শুটকি ভর্তাটা একটু খেয়ে নিই। শুটকি ভর্তা আমার কিন্তু অনেক প্রিয়, মানে শুটকি ভর্তা যে কোনো শুটকি ভর্তা আমার ভালো লাগে, বাট অনেক বেশি পছন্দ হচ্ছে লইটা শুটকি। আর যখন কক্সবাজার আসবো শুনছে আম্মু আমার বলে দিছে যে শুটকি না আনলে পাশে জায়গাতে। তো আমি একটু শুটকি ভর্তা দিয়ে ভাতটা একটু খেয়ে দেখি কেমন। অ্যামেজিং, অনেক মজা, অনেক মজা শুটকিটা। আমি একটু এখানে লইটা ফ্রাই দিছে, কাঁটা দেখা যাচ্ছে, বাট স্টিল কাঁটা সবাই খেয়ে দেখি, কাঁটা অনেক নরম হয়ে গেল। মরণ সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের মাছের যে কোনো জিনিসই না খুব মজা লাগে, ওরা অনেক মজা করে বানায়। অনেক ক্রিস্পি বাড়ে যে ভিতরে ফিশ বেশ গেছে। আমি একটু চিকেনটা দিই, চিকেনের কারিটা একটু ঝোল টাইপের, যেহেতু বিফটা একটু ভুনা এটা একটু ঝোল ঝোল দেওয়া, সো এটা খেতে আই গেস অনেক মজা লাগবে। চিকেনের সাথে আমি এখন হচ্ছে শুটকি ভর্তা মিলা খাবো, বাট ফার্স্টে আগে একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা আমি ভাবছিলাম একটু ঝাল হবে, বাট টার্নস আউট এটা একটু মিষ্টি। ও নাইস, চিকেনটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট দিতেছে, একদম অন্যরকম রান্না বুঝাই যাইতেছে যে আমরা বাসায় যেরকমটা খাই সেরকম মশলাপাতি এত ইউজ করা হয় নাই, বাট খারাপ না, মজা। এখন আমি হচ্ছে এটার সাথে একটু ভর্তা মিলায় খাবো, শুটকি ভর্তাটা নিব। এখন একটু ঝালটা বাড়বে আর এখন আমার মজা লাগবে বেশি। এখন আমরা একটু বিফটা নিয়ে নিই। বিফে এখানে কোয়ান্টিটিটা কিন্তু ভালো অ্যামাউন্টেরই দিছে, দুইজনের জন্য বিফটা পারফেক্ট। একটু ভুনা ভুনা টাইপের বিফটা, ভুনা খাবার কিন্তু খেতে বেশি মজা লাগে। ওরা পাতার সাথে ডেকোরেশন করে দিছে, দেখতে খুব সুন্দর, ডেকোরেশন গুলো খুবই নাইস, সবগুলো আইটেমই সুন্দর করে ডেকোরেট করছে। বিফটা একটু ঝাল ঝাল, বিফটা মজা, অনেক সফট দেখো বিফটা, অনেকক্ষণ কষানোর পর মাংসগুলো ঠিক মতো ভিতরে গেছে, তাই জাস্ট শুধু বিফটা যখন আমি কামড়া খাচ্ছি সেটাও খুব মজা লাগছে, আর ঝোলটা খুব মজার বিফের, আর রিয়েলি লাইক ইট। বাট ওভারঅল যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো ওদের খাবার অনেক বেশি এক্সপেন্সিভ, রিজনেবল না মোটেও, অনেক বেশি দাম। মানে এই ভর্তা ভাত আর মাছ, মানে মাছ আইটেম না নেওয়ার পরে হচ্ছে 1000 টাকা বিল আসলে মনে হয় না ইটস ওয়ার্থ ইট। যদিও কোয়ান্টিটি ভালো অ্যামাউন্টের দিছে, তাও আমি বলবো যে আপনারা একটু ঠিকমতো দেখে শুনে অর্ডার দিবেন। ওদের আরও অনেক টাইপের আইটেম আছে, যেমন ধরেন চাইনিজ ইটালিয়ান ওগুলোও নিতে পারেন, ওগুলো আমরা রাতে খাবো হয়তো সি ফুড টাইপের কিছু, বাট এখন একটু বাংলা খাবার মারে দিলাম। ডালটা নিয়ে রিভিউ দেওয়ার কিছু আমি পাইতেছি না, এই জন্য ডালটা আমি পরেই খাবো। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা হচ্ছে ডেজার্টটা নিয়ে বসলাম। পুডিংয়ের সাথে এখানে জ্যাম দেওয়া হয়েছে, তো দুইটা একসাথে মিক্স করে খাই। ভেরি গুড, জাস্ট পুডিংটা খাইলেই আই গেস ভালো লাগবে, এটার সাথে যতটুকু না ভালো লাগতেছে, জাস্ট পুডিংটা ভালো লাগতেছে বেশি আমার কাছে। পুডিংটা অতিরিক্ত লেভেলের মিষ্টি, তো এটার সাথে যখন একটু খাইতেছি তখন একটু টক লাগতেছে, বাট পুডিংটা আমার কাছে তেমন একটু ভালো লাগে না।
সাথে তো আবার অনেক মিষ্টি খায়, ওর কাছে ভালো লাগবে। এক একজনের প্রেফারেন্স এক এক রকম। বাকি আইটেমগুলো খাবারের যেরকম ভালো ছিল, ডেজার্টটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। এই রুমের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনসই হচ্ছে এখানে বসেই আপনি সানসেটটা দেখতে পারবেন। খুব সুন্দর একটা সিন সামনে, একদম কেউ নাই, খুবই শান্তি লাগতেছে দেখে। জানি না বিচে যাওয়া যাবে কিনা, এখানে আবার চেয়ার দেওয়া, তাহলে কি ওই পারে যাওয়া যান? হুম, যাওয়া যাবে তো। শিওর? হুম, চলো যাই। এগুলো হচ্ছে ওদের ভিলা, রাইট? হুম, আমরা এখন এদিক দিয়ে বিচে যাব, গিয়ে ওখানে সানসেটটা দেখব। নো মাস সুন্দর না? হুম, এটা ওদের রেস্টুরেন্ট, এখান দিয়ে বিচে একদম ডাইরেক্ট বিচে নেমে গেলাম। এই সি মার্মেল বিচ, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। পানি তো অনেক দূরে। হ্যাঁ, সেটাই তো বলছি, সমুদ্রের পানি শুকিয়ে গেছে। আমি বুঝলাম না, আমি তো ভাবছিলাম এখানে বিচ থাকবে, সানসেট দেখবো। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সো আমরা একটা গ্রুপ পাইছি যারা অলরেডি যাচ্ছে বিচে। এখানে একটা গাইড আছে, মার্মিক থেকে গাইড প্রোভাইড করে দেয়। তো এটা আমি স্যান্ডেলটা নিয়ে নিই হাতে। নট রিয়েলি, হাই, হ্যালো, থ্যাংক ইউ আপু। সানসেট মিস করবো। ও, এই সানসেট দেখার জন্য লিটারেলি দৌড়াচ্ছি, অনেকখানি হেঁটে বিচে আসতে হয়। আসো আসো। ও, বালতে হাঁটা অনেক কষ্ট। এক্সারসাইজ হয়ে যায়। হ্যাঁ, ভালো এক্সারসাইজ। সানসেট দেখতে পারবো ফাইনালি বিচের পাশে। কালকে থেকে প্রত্যেকবার বিচে যতবারই আসছি মানুষজন ছিল না খুব বেশি, পাবলিক বিচগুলোর থেকে আই থিঙ্ক এগুলো বেটার, অনেক বেটার। ওই যে আরেকটা গ্রুপ যাচ্ছে, আমরা অনেক পিছে পড়ে গেছি। বেশি পা ডুবে যায়, ডুবে গিয়েছে যে এই এত বড় বড় পা কাট পাটা প্লেস করে নাও সুন্দর করে, তারপরে স্টেপ দাও, বুঝছো? যাবানে এটা একটা কথা, এই তো চলে এসেছি তো রে বাবা। ইজি ইজি, আসো পুরো রাস্তা এই কল ইজি না, এই চটটা পার করা জাস্ট। এই কি রে, এই সামনে পারতেছো? হ্যাঁ, ওকে, ইটস একটু স্লিপারি। আনাদিল, এই আল্লাহ, আমার ক্যামেরা গেলে তুমি ফোর হুইল ড্রাইভ দাও। এই দেখ কি রে, ফোর হুইল ড্রাইভ দিতে। এই আল্লাহ বাবা, আস্তে আস্তে যাও না, এত তাড়াতাড়ি চলো। ওকে 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 ওকে, আস্তে যাও। ওকে ওকে, আস্তে। দিস ইজ ভেরি রাফ, এটা আবার পার করে আসতে হবে। সো উই ফাইনালি মেড ইট, এটা পার করলাম। একটু মাঝখানে স্লিপারি এন্ড একটু টাফ ছিল। হ্যাঁ, এতখানি পানিতে নামতে হয়েছে। পানি আর আমার তো পুরো স্কার্টে ভিজে গেছে, আমার এতটুকু পানি ছিল আর স্লিপারি ছিল, এতটুকু পানি থাকা প্রবলেম না, বাট যাই একটু কঠিন ছিল। সানসেট হয়ে যাচ্ছে, তাহলে চলো। সান তো সেট হয়ে গেছে, এটা একটা চর, একটু পরে এই চরে পুরো পানি উঠে যাবে। হ্যাঁ, আমরা একটু আগে যে জায়গা পার করলাম অলমোস্ট কোমর পানি, নিচে হলো বালি, পানি থাকাতে পা গেঁথে যাচ্ছিল। সো এটা একটু খেয়াল করে আসতে হবে, বুঝে শুনে মাঝ রাস্তায় এসে মনে পড়ছে ফোন পকেটে। ও নো, এখন ইটস প্রিটি গুড, তুমি কি রিগ্রেট করতেছো? স্কার্ট ভিজানো? না, কক্সবাজার আসছো, জামা কাপড় ভিজা নিয়ে টেনশন করলে হবে? খুব সুন্দর, যেতে হবে না হলে পানি আগায় যাবে। ওকে, ইট ওয়াজ সো বিউটিফুল, এত পিসফুল, তাই না?
ভাইজা আমরা ব্যাক করতেছি ওই পার্টটুকু জায়গা অনেক পর্যন্ত পানি চলে আসছে। হ্যাঁ ফাইজা তো একটু বন্ধু আমাকে দেখে ছোটখাটো মানুষ আসি আঙ্কা আমরা আপনার সাথে আসি। এখানে একটা গ্রুপ আসছিলাম তো সবাই মিলে ক্রস করতেছি, মাঝখানের জায়গাটা এত স্লিপারি, স্টেপ মিস হচ্ছিল আর একটু উঁচু নিচু। আমরা ওই কোনায় গেছিলাম, দেখা যায় ওই জয় কোনে মজা ছিল। হ্যাঁ এক্সপেরিয়েন্সটা খুব মজা লাগছে, এখানে ঘুরি উড়াচ্ছে সবাই। আজকে আমি অনেক সিনেম্যাটিক করতে চাইছিলাম, রিয়েল লাইফ সিনেম্যাটিক হয়ে গেছে আজকে সব কিছু। একটা শট নিতে গেছিলাম, পাহাড় বিচ রিসোর্ট সব দেখা যায়, ভালো লাগছে, খারাপ না। দেখছি রাতের বেলা মারমেডের কি অফার করা আছে, পানি হচ্ছে বেড়ে যাইতেছে এই পার্টটুকু। হ্যাঁ আর এমনি দেখো সাগরের গর্জন কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ সাগরের গর্জন, ওখানে ঢেউগুলো দেখছো অনেক বড় বড় ঢেউ আসছে কিন্তু। আর এখন হচ্ছে যে আমরা কালকে রাতে 12টার দিকে গেলাম না ওইদিকে, ভাটা বলে নাকি ভাটা, হ্যাঁ চলো ওদের সাথেই চলে যাই আমরা। আমাদের রিসোর্টে লাইট টাইট ছেড়ে দিছে, রাতের এনভায়রনমেন্ট পাবো গিয়ে এখন। আমরা 6টা পর্যন্ত এখানেই থাকবো, বাইরে রুমে যাব না। My favorite place.